এটা আমার হাজো সার্কেলের অন্তর্গত দক্ষিণ হিংরা এলাকার আমার এটা গ্রেজিং রিজার্ভ আছে। তাতে ইতিমধ্যে চক্রবিষয়ার কার্যালয়ত ইতিমধ্যে এটা রিপোর্ট হয়েছিলে যে ইয়াতে বিভিন্ন ধরনের গ্রেজিং রিজার্ভের অন্তর্গত এলাকাবিলাকত তাৰমানে কিছুমানে ঘর সাজি বাস করেছে বা কিছুমানে ফিসারি খান্দিছে। এইখিনির রিপোর্ট পাওয়ার পাছতে আমি ইমিডিয়েটলি আজি এটা এভিকশন ড্রাইভ ইয়াতে আরম্ভ করেছি। কিমান মানুষ আছে ইয়াতে? আমি যিমান কম পাইছো চক্র বিষয়ার রিপোর্টের পর ইয়াতে 7-8 ঘরমান মানুষে অলরেডি ঘর বনায় আছিলে আৰু সৰু ডাঙৰ বিভিন্ন আমি পুখুৰী দেখা পাইছো। তো গতিকে আমি ঘরখানি ইতিমধ্যে খালি করেছো আর যাতে আকৌ যাতে ইয়াতে আর আকৌ ঘর বনাই লব নোৱাৰে তেনেকুৱা ধৰণে আমি গোটেইখিনি আজি উচ্ছেদ করি। লগতে পুখুৰী সমূহ আমি পাৰ সমূহ আমি ভাঙি পেলাইছো। 2011 চনত এটা এভিকশন হৈছিল, অভিযান চলিছিল, আকৌ তাৰপিছত ইয়াতে আকৌ তেওঁলোকে প্ৰতিস্থাপন কৰিছে। যদি পৰৱৰ্তী সময়ত তেওঁলোকৰ হয় বা তেওঁলোকৰ হোৱাৰ কিবা আছে? এতিয়া আমাৰ যিহেতু গ্ৰেজিং ৰিজাৰ্ভসমূহ আমাৰ সংৰক্ষিত এলেকা হয় তো গতিকে আমি আজি আমি ইয়াতে সাইনবোর্ড আমি ইয়াতে লগাই থৈ যাম এইখিনি সংরক্ষিত এলাকা বুলি যাতে প্রবেশ বিনা অনুমতিত বা বিভিন্ন মানে সরকারি কামর বাহিরে যাতে বিনা অনুমতিত ইয়াতে প্রবেশ নিষেধ হয় এইখিনি গোটেইখিনি আমি ইয়াতে সাইনবোর্ড লগাই যাম। আর চক্র বিষয়ার কার্যালয়ের সম্পূর্ণ ইয়াতে নজর থাকিব যাতে আর ইয়ার পরবর্তী সময় যাতে ইয়াত কোনো ধরনের একাংশ স্থানীয় লোকে এনেকুৱা ধৰণৰ অভিযোগ উত্থাপন কৰিছে যে ইয়াত মধ্যভোগী কেইজনমানে ইয়াতে চৰকাৰী ভূমি তেওঁলোকে বিক্ৰী কৰাৰ অভিযোগ উত্থাপিত কৰিছে। দুই তিনিজন মানুহৰ তেনেকৈ নামো তেওঁলোকে উল্লেখ কৰিছে আমাৰ সন্মুখত। তেওঁলোকৰ ক্ষেত্ৰত কেনেধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব? চৰকাৰী ভূমি বিশেষকৈ গ্ৰেজিং ৰিজাৰ্ভৰ ভূমি যদি এনেকে যদি বেচা কিনা কৰিছে সেইটোতো সাংঘাতিক ধৰণে সেইটো আইনমতে আইন বিৰোধী কথা। এনেকুৱা যদি কিবা আমাৰ ওচৰত যদি প্ৰমাণ ইতিমধ্যে আহিছে চক্ৰ বিষয়ৰ কাৰ্যালয়ত যদি আহিছে তেতিয়াহ'লে নিশ্চয় ইয়াৰ ওপৰত ব্যৱস্থা হ'ব।